ব্যক্তিগত লাভে আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করেছে, বলছেন হাফিজ। লড়াই ছাড়া ভিন্ন পথ নেই, বলছেন নোমান। জানাবো যুক্তরাষ্ট্র ভারত দ্বন্দ্ব বাংলাদেশে কি প্রভাব পড়বে। তোমার কাছে আমরা সন্তুষ্ট, জিয়াকে পাকিস্তানের জেনারেলের চিঠির কপি আছে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো এমপিদের সন্ত্রাসী বাহিনী দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যক্তিগত লাভে আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করেছে, বলছেন হাফিজ। ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মেজর হাফিজ উদ্দিন বলেন, আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি, তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকে উজ্জীবিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী। যারা এই কথা বলেন, বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত। আমরা তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না, যার বা যা অবদান তাকে তার সম্মান দিতে হবে। ইতিহাস তার সঠিক পরিমাপ নিরূপণ করবে। স্বাধীনতা চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী। বলেন, তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনে বিভোর ছিল, তাদের নেতা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধ তো থানায় পানাই করার সুযোগ নেই। এদেশের ছাত্র সমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে, অনেকেই জীবন উৎসর্গ করেছেন। লড়াই ছাড়া ভিন্ন পথ নেই, বলছেন নোমান। পাকিস্তান শাসনামলেও অনেক বাধা এসেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, তখনও গণতন্ত্রকামী মানুষের উপর অত্যাচার হয়েছিল, তারপর আমরা লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আগামীতেও আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে। লড়াই ছাড়া ভিন্ন পথ নেই, লড়াই করেই বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বাবা মরহুম এম এ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নোমান বলেন, সাদেক হোসেন খোকা গেরিলা যোদ্ধা ছিলেন, ভয় তাকে পিছু হটাতে পারেনি। আমাকেও মুক্তিযুদ্ধের সময় 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, ভয় পাইনি, সাহস করে সামনের দিকে এগিয়েছে। গণতন্ত্রকামী জনতাকে ভয়কে পরাজিত করে সাহসকে জয় করতে হবে। তিনি বলেন, অনেকে জেল জুলুম হয়েছে, আরো হবে, সবকিছু মোকাবেলা করে দেশকে সত্যিকারভাবে স্বাধীন করতে হবে, উদ্ধার করতে হবে, চিন্তায় হওয়ার গণতন্ত্র। যুক্তরাষ্ট্র ভারত দ্বন্দ্ব বাংলাদেশে কি প্রভাব পড়বে। ভারতের লোকসভা নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রকাশ্য কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে ভারতে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের বিভিন্ন নীতি এবং অবস্থানের সমালোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের পর ভারতে নিযুক্ত মার্কিন শীর্ষ কূটনীতিককে তলব করে নয়াদিল্লি। সেই তলবের প্রতিক্রিয়া নয়াদিল্লি আপত্তি অগ্রাহ্য করে আরও একবার ভারতের দমনীতির সমালোচনা করে ওয়াশিংটন। পাল্টা প্রতিক্রিয়া ফের করা জবাব দেয় ভারত। সব মিলিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে অবস্থান করছে। উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনের আগে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা হয়। এই আইন নিয়ে সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনার পাল্টা জবাব দিয়েছে নয়াদিল্লি। এদিকে কেজরিওয়াল গ্রেপ্তারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক বাগবিতণ্ডা তীব্র আকার ধারণ করেছে। গ্রেপ্তার হওয়া আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র সংশয় প্রকাশ করেছে এবং নয়াদিল্লিকে মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত। সবকিছু মিলিয়ে এই অঞ্চলে ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম কৌশলগত সম্পর্কে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য যে, বাংলাদেশের 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নেতিবাচক অবস্থান ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে, যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দেবে না, বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। কিন্তু নির্বাচনের আগে আগে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি অবস্থান গ্রহণ করে। ভারতের অবস্থান ছিল, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো দল অংশগ্রহণ করলো না করলো সেটা বড় বিষয় নয়। সাংবিধানিক ধারায় একটি সুষ্ঠু নির্বাচন হওয়াটাই ভারত প্রত্যাশা করে এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব পাল্টানোর জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর কথা বলেছিলেন অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। সবকিছু মিলিয়ে এই অঞ্চলে ভারতের কথা যেন মার্কিন যুক্তরাষ্ট্রে শুনে সে নিয়ে দুদেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।
এই কূটনৈতিক তৎপরতার ফলশ্রুতিতে বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত একটা নমনীয় অবস্থানে আসে। এই নমনীয় অবস্থান থেকে নির্বাচনের পরপর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয় যুক্তরাষ্ট্র। অনেকে মনে করেন যে ভারতের কূটনৈতিক তৎপরতার কারণে এটা সম্ভব হয়েছে। এখন যখন ভারত এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক দ্বন্দ্বে জড়াচ্ছে, তখন তার প্রভাব কি বাংলাদেশে পড়বে? কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেটি পড়বে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে নিয়ে পৃথক এজেন্ডা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশের বাজারে যেতে চায়, বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিস্তার করতে চায়। কাজেই ভারতের সঙ্গে যে কূটনৈতিক দ্বন্দ্ব, সেটির প্রভাব বাংলাদেশ সম্পর্কে পড়বে না। তাছাড়া ভারতের এই কূটনৈতিক দ্বন্দ্ব দুদেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের উপরও প্রভাব ফেলবে না বলে মনে করে। বিশেষ করে ভারত একটি বড় দেশ, ভারতের সঙ্গে এর আগেও অনেক বিষয় নিয়ে মতদ্বৈততা ছিল, সেটি কাজে উঠে বৃহত্তর পরিসরে দুদেশ একসাথে কাজ করেছে, এক্ষেত্রে তেমনটি ঘটবে বলে মনে করছে বিশ্লেষকরা। তোমার কাজে আমরা সন্তুষ্ট, জিয়াকে পাকিস্তানের জেনারেলের চিঠির কপি আছে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। তোমার কাজে আমরা সন্তুষ্ট এমন কথা বলে জিয়াউর রহমানকে পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির কপি নিজের কাছে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধার ছদ্মবরণে জিয়াউর রহমান পাকিস্তানের চর ও দোসর হয়ে কাজ করেছেন, এই সত্য উন্মোচন হওয়া বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় কেউ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বা মুক্তিযোদ্ধাদের কোনোভাবে সাহায্য করছে, এমনকি এক বেলা খাইয়েছে বা এক গ্লাস পানি খাইয়েছে জানলেও সেই সব পরিবার উপর নেমে আসতে পাকিস্তানি সেনাদের অকথ্য নির্যাতন। আর জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রে থাকে আর তার পরিবার বেগম খালেদের যে দুই সন্তান নিয়ে ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের আরামসে থাকেন, এ থেকে তো পরিষ্কার যে জিয়াউর রহমান পাকিস্তানের দোসর ছিলেন, গুপ্তচর হিসেবে কাজ করেছেন, এর তো আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর জিয়াউর রহমানকে পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল চিঠি লিখেছিলেন যে তোমার কাজে আমরা সন্তুষ্ট, তোমার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করো না, সেই চিঠির কপি আমার কাছেও আছে। হাসান মাহমুদ বলেন, আজ বিএনপি মিথ্যাচার করে বলে আওয়ামী লীগ নেতারা তখন কোথায় ছিল? অথচ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আওয়ামী লীগ সরকার, যার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এই সরকারের অধীনে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে 400 টাকা মাসিক বেতনে চাকরি করেছেন, যদিও কোনো সম্মুখ সমরে কখনো যান নাই। বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিফল হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর থেকে 21 বছর ধরে তারা বঙ্গবন্ধু স্বাধীনতার সঠিক ইতিহাসকে মানুষের কাছে আড়াল করেছে, বিকৃত করেছে, কিন্তু গত 15 বছরে মানুষ আবার সঠিক ইতিহাস জেনেছে। 1971 সালের 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু দেওয়া স্বাধীনতার ঘোষণাটি পরদিন 26 তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান কয়েকবার পাঠ করেন। এরপর আওয়ামী লীগ নেতারা একজন সেনা অফিসারকে দিয়ে পাঠ করানোর সিদ্ধান্ত নেন। মন্ত্রী সে সময় বর্ণনা দিয়ে বলেন, চট্টগ্রামে মুক্তিযুদ্ধরত মেজর রফিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে এম্বুশ নিয়ে আছেন, নড়লে যুদ্ধের ক্ষতি হবে। তখন এদেশের মানুষের উপর হামলার জন্য আসা পাকিস্তানি অস্ত্র সোয়াদ জাহাজ থেকে খালাস করতে পাকিস্তানিদের সঙ্গে যাওয়ার জন্য জনগণের বাধার মুখে পড়া মেজর জিয়াউর রহমানকে ডেকে এনে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করানো হয়। প্রথম কয়েকবার তিনি ভুল করেন, আওয়ামী লীগ নেতারা ঠিক করে দিলে আবার পাঠ করেন। স্কুলে ছুটির ঘণ্টা বাজায় যে দপ্তরি, সে ছুটির সিদ্ধান্ত নেয় না। টিভি রেডিওতে যে উপস্থাপক সংবাদ পাঠ করে, সে ওই সংবাদ সৃজনকর্তা নয়, উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু দেওয়া স্বাধীনতার ঘোষণার একজন পাঠক মাত্র। জিয়া নিজেও কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেনি, যেটি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করে। এমপিদের সন্ত্রাসী বাহিনী দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে, বলছে রিজভি। বিএনপি নেতাদের রক্তাক্ত করতে আওয়ামী লীগ জনপথের পর জনপথে শিমুলদের মতো এমপি বানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের সন্ত্রাসী বাহিনীটা দেশে নৈরাজ্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাদ আলী গত 13 মার্চ দুপুর 12টার দিকে জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে করে সিংড়ার দিকে রওনা হন। দুপুর 12:30টার দিকে তিনি নাটোর বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মাইক্রোবাসে থাকা সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়, এছাড়া পায়ে 3টি গুলি করে। খবর পেয়ে বিএনপি 2 কর্মী তাকে উদ্ধার করে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক রাজশাহীতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। রিজভি বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর সরকার সন্ত্রাসীদের উপর ভর করে দেশ চালাচ্ছে, কারণ তাদের সঙ্গে কোনো জন
জনগণ নয়, জনগণের ভোটের প্রয়োজন হয় না, তবে সন্ত্রাস নির্ভর সরকারের পরিণতি ভালো হবে না। নাটোরের এমপি শিমুলের সন্ত্রাসী বাহিনী ফরাদ আলী দেওয়ান শাহিনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে অভিযোগ করেন রিজভি। তিনি বলেন, তার উপর গুলি চালিয়েছে। তিনি জেলা ছাত্রদল ও জেলা যুব দলের সাবেক সভাপতি ছিলেন। সরকার বিরোধী আন্দোলন ও সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন, আর এই কারণে ক্ষমতাসীন দলের নেতারা তার উপর ক্ষুব্ধ। কিন্তু হত্যা করে নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।